সুন্দর হয় সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ বাংলাদেশ জামিয়াতের মুজাহিদিনের সম্মানিত মহাসচিবকে আজকে গোটা পৃথিবী 200 কোটি মুসলমান জেগে উঠেছে মুসলমানদের রক্ত নিয়ে আর হালিকা চলবে না মুসলমানদের রক্ত নিয়ে সিনেমা চলবে না بانجري،
ভারত উপমহাদেশের অন্যতম রুহানি মার্কাজ সাকসিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা আবু নসর নিসারউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর নায়েবে আমির বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর নাজিমে আলা সহ সর্ব স্তরের নেতৃবৃন্দ এবং বাংলার দিক দিগন্ত থেকে আগত হযরত পীর সাহেব হুজুর কেবলার সারা দিয়ে হাজির হাজির বলে বাইতুল মুকাররমের উত্তর গেটে উপস্থিত শত শ্রদ্ধা জ্ঞাপনকারী তৌহিদি জনতা আমরা আজ এখানে উপস্থিত হয়েছি বিশ্বের আধ্যাত্মিক ব্যক্তিবর্গের মুরব্বী বাংলার সুফি সাধক অলি আউলিয়ার আলোকবর্তিকা সারসিনা শরীফের পৃথিবীর সকল শান্তিকামী মানুষের অগ্রদূত সারসিনা শরীফের হযরত পীর সাহেব কেবলার আহ্বানে আমরা আজকে বাংলার জাতীয় মসজিদ ও বাইতুল মুকাররমের উত্তর গেটে উপস্থিত হয়েছি কেন ভাইরা আমার মুসলমানের প্রথম কেবলা আজ ইহুদি সাম্রাজ্যবাদী ইসরায়েলের কব্জায় জাতিসংঘের প্রস্তাব এবং দুনিয়ার সকল শান্তিকামী মানুষের দাবি অবলীলাক্রমে অগ্রাহ্য করে অধিকৃত আরব এলাকায় স্থায়ী বসতি স্থাপন করেছে ইসরায়েলি জালেমরা ক্ষেপণাস্ত্র দিয়ে মিসাইল দিয়ে একটার পর একটা আঘাত করে নিরীহ আবার বৃদ্ধ বনিতাকে তারা নিশ্চিহ্ন করে দিচ্ছে শত সহস্র বছরের ঐতিহ্য ধন্যায় পাথর জাতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার ভিন্ন তৎপরতা দিয়ে তারা এগিয়ে চলছে ভাই আমার এই মুহূর্তে আমার বাংলা হুজুর সমবেত হয়েছি আর দেরি নয় আজকে পৌঁছে এসেছি এই গতি থামবে না আরো ভয়াবহ হবে আরো ভয়ানক হবে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নেচালো তিরোত্তর চিহ্ন করে দেওয়া চলবে বক্তব্য উপস্থাপন করছেন প্রবীণ
জ্ঞান তপস আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ শরফত আলী সম্মানিত নাজমে আলা বাংলাদেশ জামিয়াতে হিজবুল্লাহ السلام عليكم ورحمة الله. سكسنا شريفة أمير حزب الله على حضرت پیر صاحب بزرگ قبلہ رحمہ نے یونائٹڈ ڈھاکار ادوگے بنگلہ جمعیت حزب اللہ بینارے آج کے اسرائیل بردے فلسطین پکھے آج کے لئے مارو بندھن ایوان پتیوات شمابش اپستیتا چھن اتر شمابش شمابتی سرسي آدابا سريفين بروف شاس بزر قبلا بانگلادش جمعیت حزب اللہ سنیر نائب امیر الحاج حضرت مولانا شاہ ابو نصر نصر الدین احمد حسین یونائٹڈ ڈھاکا نتربند شاہ بانگلادش جمعیت حزب اللہ بانگلادش ائمہ حزب اللہ بانگلادش جب حزب اللہ ایوان بانگلادش ستر حزب اللہ نتربند و کرمی بند پیار حاضرین আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের ঈমানের দাবিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ ইনস্তাকা আইনু ইনস্তাকা কুল্লু ইলা আখির হাদিস সমগ্র বিশ্বের মুসলিম একটি দেহের মতো কোন জায়গা কোন মুসলমান যখন আক্রান্ত হয় তখন একটি শরীরের চক্ষু যখন আক্রান্ত হলে সমগ্র শরীর সেটা উপলব্ধি করে মাথা আক্রান্ত হলে সমস্ত শরীর উপলব্ধি করে ঠিক তদ্রূপভাবে বিশ্বের যে কোন জায়গার মুসলিম তারা আক্রান্ত হলে তারা ব্যথিত হলে তাদের ব্যথায় সবাই ব্যথিত হবে এটাই স্বাভাবিক প্রিয় হাজিরিন আজকে যাদের বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি এই ইহুদি জাতি এরা যুগ যুগ সংগ্রাম হাসপাতালে মিসাল ছুড়ে মারছো নারী বৃদ্ধদের প্রচন্ড অ্যাসিডি কামে থুতু মারছে সবে তোদের হাসপাতালে মিসাল ছুড়ে মারছো নারী বৃদ্ধদের প্রচন্ড অ্যাসিডি কামে থুতু মারছে সবে তোদের বিশ্ববাসী অন্ত হয় বিশ্ববাসী অন্ত হয় জানায় বোমান সংগ্রাম 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 চলবে ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম চলবে সম্মানিত তৌহিদ জামাত এবারে আপনাদের সম্মুখে উদ্বোধনী ভাষণ নিয়ে আসছেন সময়ের সাহসী সৈনিক রণাঙ্গনের বিপ্লবী বীর লাখো ইমামের মাথার তাজ বাংলাদেশ আইনে হিজবুল্লাহর সম্মানিত আহ্বায়ক الحاج حضرت
সুন্নতে হিজবুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده وصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم آمن الشريعات آمن التريكات آمن الحمار آمن حزب الله سجل في سب كم لراها بنيم يونائكت ঢাকা ঢাকার উদ্যোগে আজকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ মানব বন্ধ প্রতিবাদ সভার আজকের প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা সাহেব মনসুর নেসরুল হোসাইন উপস্থিত আছেন ইউনিট শাখার সভাপতি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে নাজমে আলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় মুসলিম জিন্দার ভাইরা আজকে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পথে সর্বজনের জন্য ফিলিস্তিনি মুসলমানের আজকে ইসরায়েল প্রবাসী ইহুদি আসলাম ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের ঐক্য ঘটেছে তার পুরীর আজকে এই মানব বন্ধন খালি পেয়েছি সুখে সম্মানিত সুধীবৃন্দ পাশের কেল্লা ঘুরেছি আমরা ভয় করে নিতে টুকটা শির দিছি তবু দেইনি আমামা প্রাণ দিছি তবুও দেইনি মান শত্রু মুক্ত করিতে অদান কথা করে শির করিয়াছি জান এই শির নত করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান মানি না গো বাধা জানি না গো ভয় হৃদয়ে নেই কোন দ্বিধা সংশয় মরা দুর্বার মরা দুর্জয় গাই সত্যের গান এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি মাদ্রাসাতুল আলী মহাসচিব বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রাণের মানুষ যিনি আজকে এই সুন্দর আয়োজন করেছেন উপস্থিত বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলিয়ানে আজম এবং ছাত্রবৃন্দ আল্লাহকে দরবারে অন্ততপক্ষে একটি শুকরিয়া আদায় করতে পারব যে আমিরে হিজবুল্লাহ পীর সাহেব টেবলার আহ্বানে এই ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতিবাদে ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে সংহতি জানিয়ে বাইতুল মুকাররমে একটু সময় আমরা দিতে পেরেছি এই দাবি পূরণতপক্ষে আল্লাহর দরবারে করতে পারব নাকি বলেন আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা শুনেছেন জমিয়তুল মুদাররিসিন এই জমিয়তুল মুদাররিসিনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন পীর সাহেব কেবলার সরসিনা দরবার শরীফ আজকে আমরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা এখানে অনেকেই আছেন তারা জানেন যে সরসিনা দরবার শরীফ ব্রিটিশ আমল থেকে এদেশে ইসলামী শিক্ষা এদেশে ইসলামী পরিবেশ মুসলমানদের ইমান আকীদা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন রাজনীতি করেন না রাজনীতি সভা সমাবেশে ওনারা অংশগ্রহণ করেন না একটাই কাজ হচ্ছে এদেশের মানুষকে ধর্মীয় শিক্ষায় এদেশের মানুষকে ইমানের বলে বলিয়ান করে তোলার কাজ সুশীলা দরবার করে থাকেন কোটি নবী পদ মোরা ইয়া
يا ماني چادر فرشير خول يا نبي سب غلام غفلا تنيد بانگو يا نبي يا حدنا سارا حتي امتي تمار دنیا ري دیتے دیتے کھایا دیتے مار يا حدنا سارا حتي امتي تمار دنیا ري دیتے دیتے کھایا دیتے مار مشرق کا پھر حتے جھر سے دیکھو کن قبلہ মরুগির পার হয়ে চলিল অভিযান তাকবীরে কাফিল দ্বারা কাফিল আসমান আফ্রিকা ইউরোপ যাদের ধ্বনিল আজান উড়িল অর্ধ জাহানের তৌহিদি নিশান সেই দেশের গোলাম আজি হুদিন সারের সেই তোমার গোলাম বিপদে করছে সেই জাতির গোলাম আজি আহুদিন সারার সেই তোমার গোলাম বিপদে করছে হাহাকার দয়ার নজরে ফিরে চাও ইয়া রাসূলুল্লাহ দয়ার নজরে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ উম্মতের প্রাণে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ ইয়া মানি চাদর ফেলে আজ সুরাই থেকে সারা পূজারি দাও তোমার প্রেমে সবাকে দিওয়ানা বানাও মুর্দা দিলে জোশে ইমান দাও ফুটিয়া ফেরে দাও সুজাত দাও আমানত কলবে যাতে পতহারা কাফেলা চালাও রাগ মদিনার বিশ্বত জিন্দা মুসলমান দেখাও ফিলিস্তিনের দুর্দিনে মুসলমানের কাঁদনে মুসলমান মুসলমান বিশ্ব তাবাম সংগ্রাম সংগ্রাম মাঝি সংগ্রাম সংগ্রাম এবারে আপনাদের সম্মুখে জাগরণী সঙ্গীত নিয়ে আসছেন জুলফিকার হাম নাত ও গজল পরিবেশক দলের সদস্য মোহাম্মদ আব্দুর রহমান হুসাইনি ও তার সঙ্গী السلام عليكم ورحمة الله وبركاته ফিলিস্তিনের দুর্দিনে মজলুমানের কাঁদনে মুসলমান মুসলমান বীর
সংগ্রাম 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 আজি সংগ্রাম 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 আজি সংগ্রাম 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 আজি সংগ্রাম সংগ্রাম ফিলিস্তিনের দুর্দিনে মুসলমানের কাঁদনে মুসলমান মুসলমান বিশ্ব তমাম সংগ্রাম 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 আজি সংগ্রাম 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 আজি সংগ্রাম সংগ্রাম বিশ্ব থেকে মুছে ফেলো ইজরায়েলের নাম সংগ্রাম 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 আজি সংগ্রাম সংগ্রাম السلام عليكم ورحمة الله وبركاته. يوروب أمريكا بوشتيمارا شانتير خوجه آج ديشهارا جانتريك شبطا بوشوبادي متباد كرنيه شانتي دنيا شبطا نامي او استمرار ارتال پوڑه مانبطا آج كاترا بارودير استوباج كير بيشو چار ديكي دانوبرا غد جاي آر نائي هيروشيما চলো আল্লাহর রাহে আমাদের সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম চলবে সম্মানিত শ্রোতামণ্ডলী পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্র স্থানের অন্যতম স্থান আরদুল মুকদ্দাস ফিলিস্তিন ফিলিস্তিনে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমানদের উপর সভ্যতার মুখোশ পরে অসভ্যতার আলঙ্কারী মানুষ রূপী মানবতাহীন হিংস্র হায়না রূপী ইসরায়েলি ইহুদিদের ইতিহাসের জঘন্যতম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ ও ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে ১৬ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে শতাব্দীর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফের আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলার আহ্বানে শতাব্দীর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক অরাজনৈতিক দিনী সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ঢাকা ইউনাইটেড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় লাখো মানুষের সভাপতিত্ব করছেন বাংলার জমিনে হেদায়েতের আলোক প্রদীপ শতাব্দীর শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফের মুজাদ্দিদে জামান আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কিবলার বড় সাহেবজাদা গাজী সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য উত্তরসূরি মাহদি কাফেলার অগ্রসেনানী সময়ের সাহসী সিফাসালার আলহাজ হযরত মাওলানা শাহ আবু নসর নিসার উদ্দিন আহমদ হুসাইন মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাঙালি জাতির অলঙ্কার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অধ্যাপক বৃন্দ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিন্সিপাল মুফতি মুহাদ্দিস মুফাসসির বিভিন্ন কেন্দ্রীয় মসজিদের সনাতন ইমাম খতিব শিক্ষাবিদ সমাজপতি ব্যবসায়ী রাজনীতিবিদ সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ আইনবে হিজবুল্লাহ সর্বস্তরের নেতৃবৃন্দ আবহাওয়ার প্রতিকূলতা ও শত ব্যস্ততাকে উপেক্ষা করে ইমানের বলে বলিয়ান হয়ে আজকের এই আয়োজনে যেন হাজির হয়েছেন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক মুবারকবাদ প্রিয় সুদি আল্লাহর কোরআন বিশ্ব নবীর পথ গ্রান্তি শান্তি ও মুক্তির সব দুঃখের মূল হলো মন গড়া মতবাদ জুলমত সিরকি ও কুফুরি এ পর্যায়ে অনুষ্ঠানের সূচনায় বিশ্ব রবের মহান বাণী পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেছেন মোহাম্মদ আব্দুল মুনিম খান মোহাম্মদ আব্দুল মুনিম খান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রসুল পরিবেশন করছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।